বিচ্ছেদের খবর বেরোনোর মাত্র দুই দিন পরে নতুন খবর। দ্বিতীয় দফায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাঞ্চন মল্লিক আর তার দীর্ঘদিনের বান্ধবী টিভি অভিনেত্রী শ্রীময়ী। আগামী মাসের মার্চের প্রথম দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। মাহির বিচ্ছেদ সম্পর্কে অবগত হয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপু। বিষয়টি নিয়ে তিনি বলেন, আমি জানতাম না তাদের বিচ্ছেদের খবর, তবে শুক্রবার রাতে অনেকেই আমাকে ফোন দেন, জানান মাহির বিচ্ছেদের খবর। এখন তো আমার এখানে কিছুই করার নেই, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। মাহির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে সংসার জীবনে পা দেননি অপু, তবে জানান খুব শিগগিরই বিয়ে করতে চলছেন তিনি। বলিউড নায়িকা আলিয়া ভাটের নতুন কাজ আসছে পর্দায়, তবে সেই কাজে নায়িকাকে পর্দায় দেখা যাবে না, কারণ প্রচার নামের ওয়েব সিরিজের নির্বাহী প্রযোজক হয়েছেন তিনি। এই সিরিজের ট্রেইলার এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেটি বেশ সাড়া ফেলেছে। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিমান উঠতে গিয়ে মাঝপথে আকাশে হয়েছিল বিপত্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। বেশ কয়েক মিনিট অজ্ঞান থাকার পর অ্যাম্বুলেন্সে এনে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।